এই সমস্ত গণতন্ত্রের নাম দিয়ে যারা কাজকাম করছেন তারা প্রত্যেকে এক একটা ভাওতাবাজ ধান্দাবাজ সুবিধাবাদী, এর মাধ্যম দিয়ে কখনো সুশাসন সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না। অজ্ঞ মানুষের ভোটে কখনো বিজ্ঞ মানুষ আসে না, অজ্ঞ মানুষের ভোটে অজ্ঞ মানুষই আসে, অজ্ঞ মানুষের ভোটে হিরো আলমরাই আসে, এখানে কোনো ভালো মানুষ কখনো আসবে না। আমাদের যেটা প্রথম দায়িত্ব, বর্তমান অবস্থায় যে কোনো মূল্যে শান্তি বজায় রাখা। আমরা হরতাল শুরু করে দিয়েছি, আমরা অবরোধ করছি, আমরা মিছিল করছি, আমরা গাড়িতে লাঠি মানে ইট পাথর মারছি, আমরা ট্রেন পুড়িয়ে দিচ্ছি, ট্রেনের প্লেট খুলে নিচ্ছি। এই কাজগুলো করার মাধ্যম দিয়ে আমরা কি জালেমের বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছি নাকি সাধারণ মানুষকে আমরা বিপদে ফেলে দিচ্ছি? প্রচলিত এই ডাস্টবিনের মতো এই গণতন্ত্রের যে বস্তাপচা যে নীতি, এই নীতি কখনো ইসলামের নীতি হতে পারে? এই নীতির সবচেয়ে বড় খারাপ যেটা দিক, সেই খারাপ দিক হচ্ছে গণতন্ত্রের মধ্যে ইসলামের কিছুই নেই। ইসলামের নেতৃত্ব নির্বাচনের যে পদ্ধতি সেটা হচ্ছে সিলেকশন, ইলেকশন না। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বর্তমানে আর কিছুদিন পরেই বাংলাদেশের জাতীয় মানে নির্বাচন, তাই না? এই নির্বাচন উপলক্ষে আমরা যারা আহলুল হাদিস, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের যারা অনুসারী, আমাদের পদক্ষেপটা কী হবে এই বিষয়ে আমরা অনেক সময় অনেক বিষয়ে অনেকেই কোশ্চিন করি। সে বিষয়ে যে সমাধানটি আমরা দিতে চাইব, দেশের নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে, আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে এই দেশের জন্য, এই দেশকে নিরাপদ রাখার জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে। আমাদের যেটা প্রথম দায়িত্ব, বর্তমান অবস্থায় যে কোনো মূল্যে শান্তি বজায় রাখা। কোনো অবস্থাতে যেন আমরা অশান্তি সমাজে সৃষ্টি না করি। সরকার যদি অন্যায় করে তার বিরুদ্ধে আমরা বলব, সরকার যদি জুলুম করে অবশ্যই তার বিরুদ্ধে আমরা কথা বলবো। যদি সরকার কাউকে অন্যায়ভাবে আটকিয়ে রাখে, কাউকে অন্যায়ভাবে লাঠি পেটা করে, কাউকে যদি অন্যায়ভাবে বন্দি করে, জেলে বন্দি করে, নিঃসন্দেহে আমরা তার প্রতিবাদ করি। লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, তোমরা কারোর উপর জুলুমও করো না, নিজেরাও তোমরা জুলুমের শিকার হয়েও না। এই বক্তব্য আমরা সবসময় দেব। আমরা কখনোই যারা বর্তমানে জুলুম করবেন তাদের পক্ষে আমরা অবস্থান নিতে পারি না। আমরা সবসময় তাদের বিরুদ্ধে অবশ্যই কথা বলবো, কিন্তু সেটারও ইসলামের পন্থা আছে। এমনি এমনি যদি আমরা মারামারি শুরু করে দিই বর্তমানে যেটা হচ্ছে হরতালের নাম করে, মিছিলের নাম করে, সে বিষয়ে আমরা পরে আসছি। এটুকু আমরা বলি, যদি আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ সরকার জালেম সরকার হয়, তবুও কিন্তু আল্লাহ রাসূলের একটা হেদায়েত আছে। আল্লাহ রাসূল বলছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তোমরা জালেমকেও সহযোগিতা করো, মাজলুমকেও সহযোগিতা করো। আল্লাহ রাসূলের এই কথা শুনে সাহাবায়ে কেরাম তারা হতবাক হয়ে গেলেন। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে আল্লাহ রাসূল, মাজলুমকে তো সাহায্য করা যায়, যে ব্যক্তি অত্যাচারিত তাকে তো সহযোগিতা করা যায়, কিন্তু যে ব্যক্তি জালেম তাকে আমি কীভাবে সহযোগিতা করব? জালেমকে তো সহযোগিতা করা যাবে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা ভুল বুঝেছ, এর অর্থ হচ্ছে এই যে তামনাউহু মিনাজ যুলম, তুমি তাকে সহযোগিতা করবে মানে তাকে জুলুম থেকে বিরত রাখার চেষ্টা করবে, সে যেন জুলুম না করে সেই চেষ্টা তুমি করো। এইটার নাম হচ্ছে জালেমকে জুলুম থেকে মানে জালেমকে সাহায্য করা। সম্মানিত উপস্থিতি, ইসলাম কখনো সমাজে বিশৃঙ্খলা চায় না। এজন্য ইসলাম সবসময় সত্য কথাও যেমন বলে, তেমন ইসলাম সামাজিক নিরাপত্তার বিষয়টাও ভেবেছে। আর এ কারণেই জালেমের বিরুদ্ধে আপনাকে পদক্ষেপ নেওয়ার জন্য একটা নির্দিষ্ট পন্থা রেখেছে। কিন্তু আজকের যুগে আমরা কি করছি? এই জালেম সরকার হটানোর নাম করে আমরা কি করছি? আমরা হরতাল শুরু করে দিয়েছি, আমরা অবরোধ করছি, আমরা মিছিল করছি, আমরা গাড়িতে লাঠি মানে ইট পাথর মারছি, আমরা ট্রেন পুড়িয়ে দিচ্ছি, ট্রেনের প্লেট খুলে নিচ্ছি। এই কাজগুলো করার মাধ্যম দিয়ে আমরা কি জালেমের বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছি নাকি সাধারণ মানুষকে আমরা বিপদে ফেলে দিচ্ছি? গত মাসের 15 তারিখে আমরা নিজেরাই এরকম একটা বিপদে পড়ে গেছিলাম হরতালের দিন। সেদিন একটা মাহফিল ছিল, মাহফিল শেষ করে আমরা যখন রাতে আসছি, আসার সময় দেখছি রাস্তার উপরে 2টা বড় কাঠের গুঁড়ি দেওয়া, হঠাৎ করে কে ফেলে রেখেছে একটা এমন ক্রসিংয়ের মাঝখানে, রাস্তাটা ঘুরে গেছে ওই জায়গাতে। আমাদের ড্রাইভার সাহেব উনি অনেক কষ্ট করে, খুবই মানে কি বলবো, একটা রিস্কের মধ্য দিয়ে গাড়িটা কোনো মতে ঘুরিয়ে নিয়ে দাঁড় করালেন, কিন্তু তাও গাড়ির গায়ে লেগে যেয়ে গাড়ি প্রায় উল্টেই যাচ্ছিল। যদি ড্রাইভার সাহেব একটু খেয়াল না করতেন এবং আল্লাহ রাব্বুল আলামিন রহম না করতেন, হয়তো ওই দিনই সব কিছু শেষ হয়ে যেত। এই যে কাজগুলো তারা করলেন, আমরা তো হরতালের জন্য, হরতালের পক্ষের লোক না, হরতালের বিপক্ষের লোক না,
আমরা তো সাধারণ মানুষ, এই যে আমাদের বিরুদ্ধে যে ক্ষতির কারণটা আপনারা হলেন, এই যে ক্ষতি আপনারা করতে গেলেন, এর দায়ভারটা কে নেন? সম্মানিত উপস্থিতি, এর দ্বারা কখনোই জনগণের কল্যাণ নেই, জনগণের কোনো উপকার নেই, বরং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা মনে রাখা দরকার। সাধারণ মানুষের দূরের কথা, আপনি যে একজন আপনার ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র তুলবেন, এখান থেকে আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, ইদাল তাকাল মুসলিমান বিসাইফাইহিমা, যখন কোনো দুইজন মুসলমান পরস্পর অস্ত্র নিয়ে নেমে যায়, মারামারি করতে নেমে যায়, ফাল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার, তাহলে যে হত্যা করেছে, যে নিহত হয়েছে, দুইজনই জাহান্নামে যাবে। যে হত্যা করবে এবং যে নিহত হবে দুইজনই জাহান্নামে যাবে। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, যে যে ব্যক্তি হত্যা করেছে সে ব্যক্তি জাহান্নামে যাবে, এটা তো বুঝতে পারলাম, কিন্তু যে ব্যক্তি নিহত হয়েছে সেই ব্যক্তিকে আপনি জাহান্নামে বলছেন কেন? ও তো মারা গেছে, নিহত হয়েছে, ওকে আপনি জাহান্নামে কেন বলছেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাহু কানা হারিসান আলা কতলি সাহিবি, না, যে ব্যক্তি মারা গেছে, মারামারি করতে যে নিহত হয়েছে, সেই ব্যক্তির যদি ক্ষমতা থাকতো তাহলে সে হত্যাকারীকে সেও মারার চেষ্টা করত, এই জন্য তারা দুজনেই জাহান্নামে যাবে। আজকে আপনারা হরতালের নাম করে, রাজনীতির নাম করে, যারা পরস্পর এই ধরনের মারামারিতে লিপ্ত হয়েছেন, পরস্পরের প্রাণ নেওয়ার জন্য যারা নেমে গেছেন, মনে রাখবেন প্রত্যেকের জন্য আল্লাহ রাসূলের পক্ষ থেকে বক্তব্য যে আল কাতিল আল মাকতুল কিলাহুম ফিন্নার, যে হত্যা করেছে, যে নিহত হয়েছে, দুজনই জাহান্নামে চলে যাবে। সুতরাং এই সমস্ত কাজে যেন আমাদের কোনো ভাই সংশ্লিষ্ট না থাকে, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। সম্মানিত উপস্থিতি, আজকের যুগে আমাদের আরেকটা বিষয়ে সবার কথা বলা দরকার। যখন আমরা এই রাজনীতির অবস্থা নিয়ে কথা বলছি, একদিকে জুলুম করা যাবে না, আরেকদিকে একদিকে যেমন জুলুম করা যাবে না, আরেকদিকে অশান্তি সৃষ্টি করা যাবে না, এই দুটো জিনিস যেমন খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত আরেকটা জিনিস, আমাদের মুসলিম হিসাবে প্রত্যেকের সচেতন থাকতে হবে যে এই প্রচলিত যে গণতান্ত্রিক সিস্টেম, প্রচলিত যে রাজনীতি, এটাকে ইসলাম কখনোই সাপোর্ট করে না। এই কথাটা আপনাদের ক্লিয়ারলি ব্রেনে রাখতে হবে। আপনার যদি এর পক্ষে চিন্তাভাবনা থাকে, হয়তো আপনার আত্মীয়স্বজন কেউ আছে না আছে, সেগুলো থাকলে থাকতে পারে, কিন্তু আপনাকে অবশ্যই আপনার ধারণা স্পষ্ট রাখতে হবে যে এই রাজনীতি ইসলাম কখনোই মেনে নিতে পারে না। ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো বিধান রাখেন নাই যেটা বর্ণনা করেন নাই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কি পেশাব পায়খানা কিভাবে করতে হবে সেটাও আমাদেরকে বলে গেছেন, বলে যান নাই? তাহলে এই যে রাজনীতি, এই রাজনীতির ক্ষেত্রে আমাদের করণীয় কি হবে, এই বিষয়ে কি আল্লাহ রাসূল বলে যান নাই? প্রচলিত এই ডাস্টবিনের মতো এই গণতন্ত্রের যে বস্তাপচা যে নীতি, এই নীতি কখনো ইসলামের নীতি হতে পারে? এই নীতির সবচেয়ে বড় খারাপ যেটা দিক, সেই খারাপ দিক হচ্ছে গণতন্ত্রের মধ্যে ইসলামের কিছুই নেই। গণতন্ত্র মানে কি? জনগণের তন্ত্র। জনগণের তন্ত্র মানে কি? এখানে আল্লাহ তন্ত্রের কোনো জায়গা আছে? আদর্শগতভাবেই নেই। দ্বিতীয়ত গণতন্ত্রের দুইটা মৌলিক জিনিস, যেই জিনিসটা ইসলাম বিরোধী, এক নম্বর জিনিস হচ্ছে ক্ষমতা চেয়ে নেওয়া। যারা আজকে ভোটের মাঠে নেমেছেন, বিভিন্ন পদের জন্য যারা লড়াই করছেন, এরা কি ক্ষমতা চেয়ে নিচ্ছেন না? চেয়ে নিচ্ছে কিনা? ক্ষমতা চেয়ে নেওয়ার জিনিস না। ইসলামে বলা হচ্ছে লা তাসআলিল ইমারা, আল্লাহ রাসূল বলছেন তোমরা কখনো ক্ষমতা চেয়ে নিও না, দায়িত্ব চেয়ে নিও না, এটা আমাদের জন্য নিষেধ করা হয়েছে। অথচ গণতন্ত্রের প্রথম কথাই হচ্ছে, নেতৃত্ব নির্বাচনের প্রথম কথাই হচ্ছে আমাকে ক্ষমতা চেয়ে নিতে হবে। বিভিন্ন বাড়িতে বাড়িতে যেয়ে বলতে হবে যে আমাকে ভোট দেন, এই মার্কায় ভোট দেন, তাহলে আপনাকে এই করে দেবো, সেই করে দেবো, এই যে কথাগুলো বলা হচ্ছে, এটা ইসলামের নীতির খেলাফ। দুই নম্বর হচ্ছে, ইসলাম কখনো ইলেকশন করে না, সিলেকশন করে। ইসলামের নেতৃত্ব নির্বাচনের যে পদ্ধতি সেটা হচ্ছে সিলেকশন, ইলেকশন না। ইলেকশন মানে কি? নির্বাচন করা, হাজারো মানুষ একত্রিত করে তাদের মতামত নিয়ে একজন মানুষকে নিয়ে আসা। মূলত ইসলাম এইভাবে নেতৃত্ব নির্বাচন করে না, ইসলাম নির্বাচন করে সিলেকশনের মাধ্যম দিয়ে। সিলেকশনটা কি জিনিস? সিলেকশনটা হচ্ছে সমাজের একদল জ্ঞানীগুণী মানুষ, যারা এই সমাজ সম্পর্কে জানেন, এই সমাজে কারো ভালো মানুষ খারাপ মানুষ জানেন, এই সমস্ত মানুষদের নিয়ে একটা কমিটি থাকবে, একটা প্যানেল থাকবে, সেই প্যানেল নির্বাচন করবেন যে কারা এই সমাজের সবচেয়ে ভালো মানুষ, কে এই সমাজকে পরিচালনার জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি, তাকে তিনি নির্বাচন করবেন, নির্বাচন করে তাকে ক্ষমতায় নিয়ে আসবেন এবং তিনি দায়িত্ব পালন করবেন। এখানে ইলেকশন বলে কিছু নেই, এখানে আছে জনমত। অবশ্যই মানুষের মতামত নিতে হবে, কিন্তু সেটা আমার ফাইনাল বিষয় না,
ইসলামে বলা হয় এটার নাম হচ্ছে আহলুল হাল্লে ওয়াল আকদে। এই আলোচনাগুলো এখন হয় না, আপনারা কখনোই শুনবেন না, এই আলোচনা কখনোই শুনবেন না, কারণ এই সমস্ত আলোচনা আমাদের মধ্যে নেই। আমাদের যে খেলাফতের আলোচনা, ইসলামী খেলাফত এই শব্দটাই আমরা ভুলে গেছি। ইসলামী খেলাফত এখন হয়ে গেছে জঙ্গিদের কথাবার্তা, অথচ এটা ইসলামী খেলাফত জঙ্গিদের কথাবার্তা ছিল না। ইসলামী খেলাফত হচ্ছে ইসলামী রাজনীতির নাম, যেই রাজনীতি পরিচালিত হয় মানুষের কল্যাণে, মানুষের সুপথ প্রদর্শনের জন্য, এই সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই ইসলামী খেলাফত। ইসলামী খেলাফতের সবচেয়ে সুন্দর দিক হচ্ছে এর মাধ্যম দিয়ে যোগ্য নেতৃত্ব বের হয়ে আসে। এর মাধ্যম দিয়ে আবু বকর, ওমর, আলী, ওসমানের মতো নেতৃত্ব এসেছিল। যদি বর্তমান কালের মতো গণতন্ত্র থাকতো, আমাদের মুরব্বীরা বলে থাকেন বর্তমান কালের মতো যদি গণতন্ত্রের মাধ্যম দিয়ে নবীকে নির্বাচন করা হতো, তাহলে আমাদের রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো রাসুল হতে পারতেন না। কারণ সমাজের অধিকাংশ মানুষ কি ভালো না খারাপ? অধিকাংশ মানুষ খারাপ হবে, অধিকাংশ মানুষ অজ্ঞ হবে, এটাই স্বাভাবিক। এই কারণে অজ্ঞ মানুষের ভোটে কখনো বিজ্ঞ মানুষ আসে না, অজ্ঞ মানুষের ভোটে অজ্ঞ মানুষই আসে, অজ্ঞ মানুষের ভোটে হিরো আলমরাই আসে। এখানে কোনো ভালো মানুষ কখনো আসবে না। সম্মানিত উপস্থিতি, আমরা বারবার এই কথাটাই আপনাদের বোঝানোর চেষ্টা করছি, এই বার্তাটা আপনাদের কানে বারবার ঢুকিয়ে দিতে চাচ্ছি। ইসলামী খেলাফতই হচ্ছে সমাধান। বর্তমানে যেগুলো চলছে এই সমস্ত তন্ত্রমন্ত্র, এগুলো মানুষের কখনোই উপকার বয়ে আনতে পারে না। আর আনতে পারে না বলেই আজকে যারা গণতন্ত্রের পক্ষে সবচেয়ে বেশি কথা বলে, সেই আমেরিকা, ইংল্যান্ড, তাদের চোখের সামনে আজকে ফিলিস্তিনে গাজার ওপর যে আক্রমণ চালানো হচ্ছে, সে আক্রমণ বন্ধ করতে তারা কোনো ভূমিকা রাখছে? তারা বলে আমরা জনগণের সরকার, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে যাই, অথচ আজকে গাজায় প্রায় 20-25,000 মানুষ মারা গেল অকাতরে, অধিকাংশ যাদের মধ্যে শিশু, সেই মানুষগুলো অধিকার রক্ষায় তারা একটা কথাও বলছে না। শুধু তাই না, জাতিসংঘে বারবার তারা ভেটো দিয়ে, বারবার তারা ভেটো দিয়ে তারা এই মানুষ হত্যাকে বৈধ করে দিচ্ছে, অথচ তারা বলছে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব। এই সমস্ত গণতন্ত্রের নাম দিয়ে যারা কাজকাম করছেন, তারা প্রত্যেকে এক একটা ভাওতাবাজ, ধান্দাবাজ, সুবিধাবাদী। এর মাধ্যম দিয়ে কখনো সুশাসন সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না। আমরা চাই আমাদের যারা সরকার ব্যবস্থায় আছেন, আমাদের যারা নীতি নির্ধারক আছেন, তারা দয়া করে এই মৌলিক জিনিসটা বোঝার তারা চেষ্টা করুন। তারা যেন ইসলামের এই সঠিক নীতিটা, ইসলামের এই সুশাসনের নীতিটা তারা যেন সমাজে আবার ফিরিয়ে আনেন, তাহলে ইনশাআল্লাহ সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। সম্মানিত উপস্থিতি, একটা উদাহরণ আপনাদের না দিলেই না, তত্ত্বাবধায়ক সরকারের নাম আপনারা শুনেছেন তাই না? তত্ত্বাবধায়ক সরকার বিগত 2007-08 সালে ছিল। এই তত্ত্বাবধায়ক সরকার যখন বাংলাদেশে ছিল, বাংলাদেশে এক ধরনের সুশাসন কিন্তু এসেছিল। সেই সময় তারা যারা ছিলেন আর কি, সেই সময় যারা যে সমস্ত মানুষরা ছিলেন তারা কিন্তু সবাই বোঝেন। আপনাদের এখানে যারা তরুণ ভাইরা আছেন তারা হয়তো জানবেন না, কিন্তু যারা ওই সময় দেখেছেন, ওই মানে শাসন দেখেছেন, তারা জানেন নিঃসন্দেহে বর্তমানের রাজনৈতিক অবস্থার চেয়ে হাজার গুণ ভালো ছিল ওই সময়টা। অথচ তত্ত্বাবধায়ক সরকার যারা এসেছিলেন, এরা কি কোনো ইলেকশনের মাধ্যম দিয়ে এসেছিলেন? তারা এসেছিলেন সিলেকশনের মাধ্যম দিয়ে, রাষ্ট্রপতি তাদেরকে নির্বাচন করেছিলেন, না এই লোকগুলো সমাজে ভালো ভালো দিকগুলো তারা পরিচালনা করতে পারবে, এই লোকগুলো সারা জীবন কখন রাজনীতি করেন নাই, কিন্তু তারা কি দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করেন নাই? তাদের পরিচালনার কারণে দেশে দুর্নীতি বলে কিছুই ছিল না। এখন যে আপনারা ওই ভূমি অফিসে যান, যে কোনো অফিসে যান, সরকারি অফিস আদালতে যান, ঘুষ ছাড়া কোনো কাজ করতে পারবেন? কিন্তু ওই দুই বছর এমন সময় ছিল যে সময় কোনো দুর্নীতি বলে কিছু ছিল না, কারণ সেখানে কিছু সুশাসক ছিল যেগুলো সিলেকশনের মাধ্যম দিয়ে এসেছিল, যারা ইলেকশনের মাধ্যম দিয়ে আসেন নাই। আমরা আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাবো, দয়া করে এই রাজনীতির কুফলগুলো যেন আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করি, এবং ইসলামী রাজনীতি অর্থাৎ ইসলামী খেলাফতের রাজনীতি সেটা আমাদের নিয়ে আসতে হবে। প্রচলিত ইসলামী রাজনীতি আবার যারা করেন তাদের পক্ষে আমরা নই। প্রচলিত ইসলামী গণতান্ত্রিক রাজনীতি একদল মানুষ বলে না, ইসলামী গণতান্ত্রিক রাজনীতি বলে কোনো রাজনীতিই নেই। রাজনীতি একটাই আছে, ইসলামী খেলাফতের রাজনীতি, এবং সেই খেলাফতের রাজনীতি অবশ্যই মানুষের সুশাসন প্রতিষ্ঠা করতে পারে। ইসলামী গণতান্ত্রিক নাম দিয়ে যে সমস্ত রাজনীতি করা হয় এই রাজনীতি কখনোই ইসলামের রাজনীতি নয়। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে আমরা আহলে হাদিস আন্দোলনের মূল বক্তব্যগুলো উপস্থাপন করার চেষ্টা করেছি। আজকের এই দিনটি নিঃসন্দেহে আমাদের জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে। আগামী দিনে এই পাটগ্রামের মাটিতে ইনশাআল্লাহ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কথা বলতে ইনশাআল্লাহ আমাদের সামনে আশা করি ইনশাআল্লাহ বাধা আসবে না। যারা বাধা দেবেন ইনশাআল্লাহ তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, দয়া করে আপনারা আমাদেরকে শত্রু ভাববেন না, আমরা আপনাদের শত্রু মোটেও নই।
আমরা আপনাদেরকে ভালোবাসি, আমরা আপনাদেরকে বন্ধু হিসেবে পেতে চাই, আপনাদের কাছে দ্বীনের সঠিক মেসেজটা শুধু পৌঁছাতে চাই। আপনারা যদি আমাদের সাথে বসতে চান আমরা হাজারবার বসতে রাজি, আমরা আপনাদের কাছে যেতে রাজি, আমরা পারস্পরিক বসার মাধ্যম দিয়ে সমস্যাগুলো সমাধান করব। কিন্তু আপনারা যদি লাঠি তোলেন, আপনারা যদি মসজিদ থেকে বের করে দেওয়ার নীতি অবলম্বন করেন, তাহলে আমাদের সাথে আপনাদের সাথে সম্পর্কটা হবে কিভাবে? সম্মানিত উপস্থিতি, এই বিষয়টা আপনারা দয়া করে সচেতন থাকার চেষ্টা করবেন। সর্বশেষে যে কথাটি বলতে চাইব, আহলে হাদিস আন্দোলন যেই বার্তা নিয়ে সমাজে কাজ করে যাচ্ছে, এই বার্তা প্রতিষ্ঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি দরকার সেটা হচ্ছে আমাদের জ্ঞান অর্জন করা। এই জ্ঞান অর্জন করার কাজে আমরা অনেক পিছিয়ে থাকছি। আমরা আপনাদের প্রতি অনুরোধ করব, সবসময় জ্ঞান অর্জনের কাজে সময় দেওয়ার চেষ্টা করুন এবং এই জ্ঞান অর্জন যেন সর্বত্র ছড়িয়ে পড়ে সেজন্য ব্যবস্থাপনা করুন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সাংগঠনিকভাবে প্রত্যেকটা মসজিদে মসজিদে এই দাওয়াতের কর্মসূচি পরিচালনা করে যাচ্ছে। প্রতি সপ্তাহে আমাদের তালিম বৈঠক হয়, প্রতি মাসে আমাদের তাবলিগি ইজতেমা হয়। এইভাবে আমরা জনগণকে সচেতন করার চেষ্টা করছি। এর সাথে সাথে আরেকটা জিনিস যেটা আমরা করার চেষ্টা করছি, আমাদের হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের মাধ্যম দিয়ে সারা বাংলাদেশের বুকে আমরা চাচ্ছি আমাদের পরবর্তী প্রজন্ম গড়ে ওঠার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা। এই জন্য আমরা আমাদের সিলেবাস তো তৈরি করা হয়েছে, সেই সাথে আমরা সিলেবাসের বইগুলো প্রণয়ন করেছি। আমাদের সন্তানদেরকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে বেড়ে ওঠার জন্য সার্বিক ব্যবস্থাপনা আমরা গ্রহণ করেছি। আপনারা দয়া করে আপনাদের এলাকাগুলোতে চেষ্টা করবেন এই সিলেবাসের বইগুলো ঢোকানোর জন্য, আমাদের সন্তানদেরকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোয় আলোকিত করার জন্য। এভাবেই ইনশাআল্লাহ পারস্পরিক সহযোগিতার মাধ্যম দিয়ে, পারস্পরিক যাবতীয় সহযোগিতার মাধ্যম দিয়ে ইনশাআল্লাহ আমরা সমাজের বুকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বার্তা ছড়িয়ে দিতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে নিজের জীবন গড়ার তৌফিক দান করেন এবং এই সমাজকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোয় আলোকিত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওনার যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, আমরা সালাতকে বলি কি নামাজ বলি, তাই না? নামাজ মানে মূলত নমনম করা, সালাত মানে নমনম করা না, সালাতের একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে। আমাদের উপমহাদেশে নামাজ বলা হয়। আমরা বলবো যে আমাদের নামাজ বললে যে একেবারে সব কিছু উল্টাপাল্টা হয়ে যাবে বিষয়টা এমন না, কিন্তু সালাত বলাটাই উচিত। কারণ ইসলামের একটা পরিভাষা আছে, ভাই যেটা বললেন সুন্দরভাবে, যে আমার একটা নাম আছে, আমার নামটা আপনি বিকৃত করে অন্য নামে ডাকলে, আমার নাম সাকিব, আমাকে যদি কেউ বাবু বলে হয়তো আপনি চিনবেন, কিন্তু আমার মূল নাম তো আলাদা, আমার নাম তো সাকিব, আমার নাম ধরে যদি ডাকতেন সেটাই বেশি সুন্দর হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত বলেই বলেছেন, সাহাবায়ে কেরাম সালাত বলেই এটাকে চিহ্নিত করেছেন। এখন আমরা যদি নামাজ বলি হয়তো মৌলিক অর্থের ক্ষতি হবে না, কিন্তু নিঃসন্দেহে সালাতে যে মূল অর্থটা আসে সেই অর্থটা কিন্তু আমরা খুঁজে পাবো না। এই জন্য আমরা সালাতকে সালাতই বলি, সিয়ামকে সিয়ামই বলি, যেমনভাবে হজকে আমরা হজ বলি, জাকাতকে জাকাত বলি। এভাবে যদি আমরা পরিভাষার বিষয়ে সচেতন হই অবশ্যই সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে। আমাদের ভাইকে ধন্যবাদ বিষয়টা উপস্থাপন করার জন্য। আচ্ছা, দুই নম্বর যে বিষয়টি বলেছেন, ফজলে রাব্বি, আপনার নাম রাব্বি? রাব্বি আসলে কোনো নাম না। রাব্বি মানে কি? আমার রব। রাব্বি মানে কি? আমার রব, এটা কোনো নাম না অ্যাকচুয়ালি। মূলত নামটা যদি ফজলে রাব্বি হতো, অর্থাৎ আমার রবের অনুগ্রহ, তাহলে ঠিক ছিল। সেক্ষেত্রে আপনার নামটা হবে ফজলে রাব্বি, শুধু রাব্বি না, বোঝা গেছে? যদি ফজলে রাব্বি রাখেন তাহলে ঠিক আছে, কিন্তু আপনার বন্ধুদের ডাকতে হবে ফজলে রাব্বি নাম দিয়ে, রাব্বি নাম দিয়ে না, বোঝা গেছে? নাহলে অর্থগত ভুল হয়ে যাবে। তো যাই হোক, আমার মনে হয় সময় হয়ে গেছে, আমি সর্বশেষ যে আয়াতটি পাঠ করে শেষ করবো। আল্লাহর রহমান বলছেন, ইয়া আল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা যদি প্রকৃত অর্থে জান্নাতি হতে চাই তাহলে আমাদের জন্য সব এই দুনিয়ায় আমাদের কর্তব্য হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হয়ে মারা যাওয়া। সেই আত্মসমর্পণ আমরা পারিবারিক জীবনে যেমন করব, আমাদের সামাজিক জীবনে, আমাদের অর্থনৈতিক জীবনে, আমাদের ধর্মীয় জীবনে এবং সর্বশেষ আমাদের রাজনৈতিক জীবনে, সব জায়গাতে আমাদেরকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে না? নাকি রাজনৈতিক জীবনটা বাদ? রাজনৈতিক জীবন দরকার নেই, রাজনৈতিক জীবনে আমরা অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ওই লাইনেই থাকবো, হবে? সব জায়গাতে আমাদেরকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। এই আত্মসমর্পণের বার্তাই আজকে আমরা দিয়ে যেতে চাই। এই পাটগ্রামবাসীর উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা থাকবে, আসুন আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করি। প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর কাছে যদি আমরা আত্মসমর্পণ করতে পারি, ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য অপেক্ষা করছে অনন্ত শান্তির স্থান। আমরা দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকবো না,
চোখটা বন্ধ হওয়া মাত্রই এই দুনিয়ার সাথে আমার আর কোনো কানেকশন থাকবে না। তখন আমি হাজার চেষ্টা করলেও নতুন করে আর ভালো কোনো আমল করতে পারবো না। কালকে আমাদের ময়দানে আমাকে যেন আফসোস না করতে হয়, হে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে আবার দুনিয়ায় একটু পাঠান, আমি একটু ভালো কাজ করে আবার আসি, এই আফসোস যেন না করতে হয়। এখন আমার শ্বাস আছে, যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত ইসলামের উপর নিজেকে পরিচালনা করার সুযোগ আমার এখনো আছে। আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই দাওয়াত নিয়ে সারা বাংলার বুকে পরিভ্রমণ করছে, বাংলার প্রতিটা মানুষের কাছে আমরা এই দাওয়াত নিয়ে পৌঁছানোর চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দাওয়াত নিজে গ্রহণ করার তৌফিক দান করুন এবং সমাজের বুকে প্রতিষ্ঠার জন্য সাধ্যমত ভূমিকা রাখার তৌফিক দান করুন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই পাটগ্রাম উপজেলায় যেন একটা শক্তিশালী অবস্থান গ্রহণ করতে পারে, শক্তিশালী দাওয়াতি প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারে, আপনাদের সকলের সহযোগিতা কামনা করে। এবং আজকের যারা আয়োজন করেছেন, বিশেষ করে এখানে মাননীয় মেয়র মহোদয়, তাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তার উদ্যোগের কারণে, আগ্রহের কারণে আজকে আমরা খুব সহজভাবে এই প্রোগ্রামটি করতে পারলাম, আমরা তাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে তার দিনের জন্য যেন কবুল করে নেন, আমাদের সবাইকে যেন তার দিনের জন্য কবুল করে নেন, আজকে যারা আয়োজন করেছেন তাদের সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।